বাবিনের শুভ অন্নপ্রাশন। তো বাবিনের আরও একটা ডাক নাম আছে, সেটা হলো মেঘ। আর ওর খাতা কলমে যে নামটা আছে সেটা হলো রুদ্রাক্ষ। তো চলো, আজকের আমাদের ডেক মানে ব্যাকগ্রাউন্ডে সাজানো হচ্ছে, লেটারগুলো আমার হাজবেন্ড ফুলিয়ে ফুলিয়ে সাজানোর ব্যবস্থা করছে। তো আজকে হলো বাবিনের অন্নপ্রাশন। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও। আর ওর বাবাকে আমি বলেছিলাম একটু ভিডিও ক্লিপ তুলতে, তো এই ভিডিও ক্লিপ ওরা তুলেছে। তো চলো সন্তোষী মায়ের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করা যাক। তো এটা হলো আমরা যে বাড়িতে, আমরা বাবিনের দাদুর বাড়িতে অন্নপ্রাশন করেছিলাম, তো সেই বাড়িতে উপর তলায় এই সন্তোষী মায়ের মন্দির আছে। এই মন্দিরটা খুবই জাগ্রত আর খুবই সুন্দর দেখতে একটা মন্দির। তো এখন বাবিন করে নিচ্ছে স্নান, একটা বড় গাভলায় দুধ আর জল দিয়ে ওর স্নান হচ্ছে। তো ও না, একটু জলটা গরম ছিল যার জন্য ওই জল থেকে উঠতেই চাইছিলো না। তো ও খুব মজা পাচ্ছিলো ওই জলে বসে বসে স্নান করতে, আর আমাদেরও ভালো লাগছিলো ওকে একটু স্নান করাতে পেরে। যাই হোক, আজকে দিনটা যেন ওর ভালোভাবে যায়। ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর ও খুব ভালো থাকে। কদিন আগে ও খুব অসুস্থ ছিল, তো তিন চার দিন আগেই ও সুস্থ হলো। তো ও যেন আজকে দিনটা পুরো সুস্থ থাকে এবং পরেরগুলোও সুস্থ থাকে। তো এই দেখো, এখানে ব্যানার বানানো হয়েছে মেঘের শুভ অন্নপ্রাশন, এদিকে বেলুন দিয়ে সাজানো, এখানে ব্যাকগ্রাউন্ড তো রাইস সিরোমনি লেখা। আর নিচে দেখো আমরা কিন্তু সব সাজিয়ে নিয়েছি, ফুল, ফুলের থালা আর কি যা যা লাগে। আর এদিকে আমাদের করা হয়েছে খাবারের ব্যবস্থা, তো এখানে বসেই সবাই খাবে। এই দেখো এখানে ক্যাটারিংয়ের দুটো ছেলে বসে আছে, আর এখানে খাবার ব্যবস্থা। আর এখানে আমার ছোট্ট সোনা, এরও আর একটা ছোট্ট বুনু আছে। আর ওইখানে হচ্ছে বাবিনের দাদু আর বাবিনের বাবা, আর বাবিনকে নিয়ে ঘুরছে ওর বাবা। এই দেখো, আর সঙ্গে একটা ব্যাগও নিয়ে ঘুরছে। তো যাই হোক, চলো আমার লুকটা দেখিয়ে দিই। এই দেখো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, অনেক কষ্ট করে সেটেছি। তো দেখো আজকে রেডি হয়ে গেছি, আর অনেক লেট হয়ে গেছে। আজ হলো বাবিনের অন্নপ্রাশন, তো কিছুই রেডি করা হয়নি, মানে এখনও পুরো কমপ্লিট হয়নি, এখনও প্রসাদ হয়নি। তো এখন যাব নিচে আর চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা বাবিনকে অনেক অনেক আশীর্বাদ করো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো আমার সুইট বুনু, আর আমাদের এখন পুচকু বুনু আসেনি, আমাদের আর একটা ছোট্ট বুনু আছে, তো সেও আসবে। তো চলো। তো আমি তো আগেই চলে এসেছিলাম, এবার সবাই চলে আসছে। মাসির আমাদের বাড়িতে এসে সাজুগুজু করছিল আর আমিও সাজছিলাম, তো আমার একটু হয়ে গেছে বলে আগে চলে এসেছি। এবার সবাই চলে এসছে, দেখো সবাই সেজে গুজে চলে এসছে। আর এটা আমার দিদিমা কিন্তু লাস্টে যে যাচ্ছে, আর এই পুচকিটা হলো আমার ছোট্ট বুনু। তো আমার এই ছোট্ট বুনুটাকে দেখতে কিন্তু ভীষণই সুইট। আর এই বাড়িটাই হচ্ছে আমাদের অন্নপ্রাশন। তো ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছিল ওর দাদু, তো আমরা এতটা ভাবতে পারিনি যে এরকমভাবে ওর অন্নপ্রাশনটা হবে। তো যাই হোক, হয়ে গেছে, আমাদের খুবই ভালো লেগেছে আর সবাই খুব মজা করেছে, এটাই আমাদের কাছে অনেক। তো ঘরে ঢুকতেই একটা সামনে আয়না আছে, সবাই একটু ওখানটায় ভিডিও করে নিচ্ছিল, তো আমিও একটু করে নিলাম, আমি কেন বাদ যাই। তো সবাই মিলে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি, এবারে ওপরে যাওয়ার পালা। এ দেখো এই সিঁড়ি থেকে ওপরে গেলেই হয়ে যাবে। আমার মা, আমার মা, এই যে দাদুর কোলে, দাদুর কোলে, বাবা পায়েস খাবে, পায়েস দেখি বাবার বাপ। এইটা ঠাকুমা না, বড় মা, একটা একটা বড় মা, এটা মামনি। খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে পুচকুলি কাটছে, আর এটা হচ্ছে বাবু দাদু মেশো, এটা হচ্ছে দিদা, ছোট দিদা। তুমি হাত খেয়ে নিচ্ছ সোনা? এই যে আমার সোনা বুনু, ওর বয়স সবে পাঁচ মাসে পড়বে, এখনও পড়েনি, চার মাস কমপ্লিট। আর এখানে দেখো বাবিন কি ধরছে, এখানে পেন সোনার উপর বই দেওয়া হয়েছে, ও কী ধরছিল দেখাচ্ছিল। তো ও পেন ধরেছিল প্রথমে,
তারপরে আরও যে সোনা রূপগুলো আছে সেগুলো ধরেছিল। তো যাই হোক, ওগুলো ধরার পরে ওর খাওয়ার পালা চলে আসলো। এই দেখো, ও কিন্তু ধরছে, ওটা নিয়ে খেলা করছে, ভাবছিল কিছু মানে ওর খেলার কোনো জিনিস, তো ভালোভাবেই ধরছিল, খুব মজা পাচ্ছিল। প্রথম প্রথম একটুও কাঁদেনি, কিন্তু পরে পরে ওর বিরক্ত হচ্ছিল, অনেক কান্নাকাটি করেছিল। তো দেখো এখনও ওই জায়গাটা ও ধরছে, ওটা সরিয়ে নিলেই কান্নাকাটি করছে। ওই দেখো উপর ওইটা নিয়ে ফেলে দিল নিচে, আর আংটিটা তো নিচেই ফেলে দিয়েছে আগে। তো ফাইনালি বাবিন ও দাদুর কোলে একটু, এবার দাদু আশীর্বাদ করে দিচ্ছে। প্রথমে একটু আশীর্বাদ করবে, মানে যা যা রিচুয়াল হয় আর কি, পরপর করবে, করে ওকে পায়েস খাইয়ে দেবে। এই দেখো বাবিন কিন্তু এগুলো খুব মজার সঙ্গে উপভোগ করছিল, তো খুবই ভালো লাগছিল ওর অন্নপ্রাশন করতে পেরে, আমরা খুবই খুশি। এই দেখো ফাইনালি ও পায়েস খেয়ে নিচ্ছে। এই দেখো ও পায়েস খেতে খুব ভালোবাসছিল, মানে ওকে যতবার পায়েস দেওয়া হচ্ছিল ততবার ও মুখ খুলে নিচ্ছিল, মানে ওর পায়েসটা খেতে খুবই ভালো লাগছিল, একটু মিষ্টি মিষ্টি। আর এই ফার্স্ট টাইম খাচ্ছে তো ওর ভালো লাগছিল খেতে। এই দেখো যতবার দিচ্ছে ততবার খাচ্ছে। এবার ওর দাদু ওকে আশীর্বাদ করতে বসলো, তো এরপর পরপর সবাই আশীর্বাদ করবে। আর ওর দাদু ওকে খুব ভালোবাসে, আর ওই দেখো ওর দাদু ওকে আশীর্বাদ করছে। দেখো ও কিন্তু দাদুর কোলে গিয়ে চুপ, এতক্ষণ আমার কোলে বসে কিন্তু কান্না করছিল, দাদুর কোলে যেই গেছে একদম চুপচাপ হয়ে গেল। তোমার তো কাজ নেই, তুমি উঠে যাও, তুমি টেবিলে বসাও, টেবিলটা ফাঁকা তো। মা তো আশীর্বাদ করবে, কাকাই বসুক, নিয়ে কোনো অসুবিধা নেই, একজনকে নিয়ে বসতে হবে। দুজনে মিলে দাও, যেটা ছোট ছোট নিয়ে নিই আগে সকালবেলা নিয়ে নিলে উনি খাবার জন্য, আর কোথায় মা বলছে আছে, আমি আর একটা থালা এনেছি, দশটা আঙুলে আছে।